वेलकम टू माय चैनल कॉस्मिक इलेक्ट्रॉनिक्स। सबस्क्राइब करुन एवं पासे थाका बेल आइकनटी प्रेस करुन सबार आगे नोटिफिकेशन पावार जन्नो। हेलो व्यूअर्स, आज के फिलिप्स टीवी 21 इंच अल्ट्रा स्लिम पीसीबी एक प्रॉब्लम सॉल्व करे देखाबो। जदि एटा चाइनीज सर्किट आछे तो ये पीसीबीटार प्रॉब्लम होच्छे रिट्रेस लाइन स्क्रीनर ओपर सरु सूतर मत एक रिट्रेस लाइन आछे, तार ओपर हल्का छवि आछे, एर संगे सामान्य किछु कलारेर प्रॉब्लम रयेछे। तो एइरकमई एकटा पीसीबी जेटार प्रॉब्लम स्टेप बाय स्टेप करे देखाबो। जदिओ आमार एइ जिगटा एकटु समस्या आछे, कलारे एकटु प्रॉब्लेम आछे एमनितेई। तो देखुन एटा रिट्रेस लाइन एबं तार भेतरे किन्तु छवि आछे। तो एइरकमई एकटा प्रॉब्लेम, तो एइ प्रॉब्लेमटा आमरा स्टेप बाय स्टेप करे देखाबो। तो आज के जतगुलो प्रॉब्लेम देखिएछि आगे एटा एकटु भिन्न धरनेर, आपनारा देखते थाकुन। आसछि इंटर पर। না প্রথমে কি করতে হবে না, সিআরটি বেসবোর্ডের ভোল্টেজটা মেপে নিতে হবে। তার জন্য সেটের পাওয়ার অন করলাম, প্রথমে যে ব্লু ক্যাথোডটা আছে সেই ব্লু ক্যাথোডের ভোল্টেজ দেখছি 168 177 এরকম। এরপরে আমরা রেড ক্যাথোডের ভোল্টেজটা মাপব। রেড ক্যাথোডের ভোল্টেজ মাপতে গিয়ে দেখছি মাত্র 36 ভোল্ট, 36 পয়েন্ট সামথিং ভোল্ট, মানে অনেক কম। যেখানে 150-এর উপরে ভোল্টেজ থাকার কথা আছে, সেখানে মাত্র 36 ভোল্ট। আর গ্রিন ক্যাথোডের ভোল্টেজ হচ্ছে 160 59। এই ভোল্টেজগুলো একটু ফ্র্যাকচার্ড হয়, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে রেড ক্যাথোডের ভোল্টেজটা কম হওয়ার জন্যই এই রিট্রেসটা আসছে, তার সঙ্গে কালারেরও প্রবলেম। তো সেটের পাওয়ার অফ করে দিলাম এবং আমরা এখানে হচ্ছে কি একটা নতুন সিআরটি বেসবোর্ড লাগাবো। তার আগে আমরা দেখে নিই এটা 180 ভোল্ট, এটা হচ্ছে গ্রাউন্ড, তার নিচে থাকে একটা পিন ছেড়ে হিটার পিন থাকে। এরপর আমরা চলে যাব আরজিবিতে। প্রথমে হচ্ছে ব্লু ড্রাইভ, এরপর গ্রিন ড্রাইভ, এবং তারপরে হচ্ছে রেড ড্রাইভ। এর পরের পিন হচ্ছে গ্রাউন্ড, সব থেকে লাস্টে হচ্ছে আইকে। তো এই বেসবোর্ডটা কেন চেঞ্জ করব, এটা হচ্ছে G2 না, এখানে বারবার হচ্ছে কালারের সমস্যা হওয়ার জন্য এই বেসবোর্ডটাকে আমরা রিপ্লেস করব, পুরাতন বেসবোর্ডটাকে, তার জায়গায় আমরা নতুন বেসবোর্ড লাগাবো। সেই জন্য এই দুটো বেসবোর্ডকে আমরা কম্পেয়ার করে দেখে নেব যে কী তফাৎ আছে। এখানে ব্লুর জায়গায় ব্লু আছে, রেডের জায়গায় রেড আছে,
গ্রিনের জায়গায় গ্রিন আছে, কিন্তু গ্রাউন্ডের জায়গায় গ্রাউন্ড নেই, আইকে আছে, আর আইকের জায়গায় গ্রাউন্ড আছে। এই দুটো পিন শুধু অল্টারনেট করতে হবে, গ্রাউন্ডটা আইকে হবে আর আইকেটা গ্রাউন্ড হবে। আর এখানে তো 180 ভোল্ট আছে প্রথমেই, এটা 180 ভোল্ট, এর পরের পিনটা হচ্ছে গ্রাউন্ড, এর লাস্ট পিনটা হচ্ছে হিটার। তাহলে দুটো বোর্ডের মধ্যে কম্পেয়ার করে দেখা হয়ে গেল। এবার আমরা কি করব, যে পুরাতন বেসবোর্ড থেকে ওয়্যারগুলোকে কেটে আমরা এই নতুন বেসবোর্ডে লাগাব। তার আগে কি করব আমরা, না পুরাতন বেসবোর্ডে হচ্ছে স্ক্রিন আর ফোকাস যে তার আছে এটাকে খুলে ফেলতে হবে, ওপেন করে নিতে হবে, ওপেন করে নিতে হবে এই বেসবোর্ড থেকে স্ক্রিন ওয়্যার আর ফোকাস ওয়্যার। নতুন বেসবোর্ডে আমরা এখানে আবার ফোকাস আর স্ক্রিন আর G2 জায়গায় যেটা লাগানো হয় সেটা লাগিয়ে দিলাম। এরপর তারগুলো আমি কেটেই রেখেছিলাম এবং ভালো করে সোল্ডার করে নিয়েছি লাগানোর আগে, ভালো করে ছুলে সোল্ডার করে নিতে হয়। তো প্রথমে ওপরের দিকে কি ছিল, ব্লু ড্রাইভ, তো ব্লু ড্রাইভটাকে সোল্ডার করলাম। এর পরের যে তারটা আছে এর হচ্ছে গ্রিন ড্রাইভ, তারপরের যে ওয়্যারটা রয়েছে এটা হচ্ছে রেড ড্রাইভ, তাহলে RGB লাগানো হয়ে গেল। এরপর যেটা রয়েছে IK, লাস্ট হচ্ছে গ্রাউন্ড পিন, তাহলে RGB সেকশন কমপ্লিট। এরপর এখানে সাপ্লাই সেকশন আছে যেখানে 180 ভোল্ট সাপ্লাই থাকে এই বোর্ডে, সেটা সোল্ডার করছি। এর পরের পিনটা হচ্ছে গ্রাউন্ড, পরের যে তারটা আছে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত হবে। লাস্ট যে ওয়্যারটা রয়েছে সেটা হচ্ছে হিটার, এটা হচ্ছে গ্রাউন্ড আর হিটার, এটা হচ্ছে হিটার পিন।
তা বেসবোর্ডের তার লাগানো কমপ্লিট। এরপর আমরা কি করব, পাওয়ার সুইচ অন করার পর ভোল্টেজটা দেখে নেব। ব্লু ক্যাথোডের ভোল্টেজ ওকে, রেড ক্যাথোডের ভোল্টেজ 142 বা 1376 আছে, আগে ছিল শুধু 36, এখন হচ্ছে 136। আর গ্রিন ক্যাথোডের ভোল্টেজ 167। রেড ক্যাথোড ছাড়া এই দুটো ক্যাথোডের ভোল্টেজ তো আগে থেকে ঠিকই ছিল, শুধু রেড ক্যাথোডের ভোল্টেজ কম ছিল। তা রেড গ্রিন ব্লু তিনটে ক্যাথোডের ভোল্টেজ ঠিক হয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে। তবু একবার ভালোভাবে প্রত্যেকটা পিন দুবার করে মেপে নেওয়া হচ্ছে। এরপর আমরা কি করব, টিভি স্ক্রিনে ফিরে যাব। দেখুন রিট্রেস লাইন নেই, হালকা ছবি ছিল, এখন হচ্ছে প্রমিনেন্ট পিকচার। তাহলে প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।